হ্যালো আমার মিষ্টি সুন্দর বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, আর আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো একটা ম্যাজিক হেয়ার সিরাম, যেটা ইউজ করলে হেয়ার ফল তো বন্ধ হবেই, সঙ্গে হেয়ার রিগ্রো হবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে এই হেয়ার সিরামটা তৈরি করতে হবে। এই সিরামটা তৈরি করতে আমাদের লাগবে কারি পাতা, কিছুটা জল, একটা স্প্রে বোতল, আর ছাঁকার জন্য কিছুটা সাদা কাপড়ের টুকরো। এবার এই কারি পাতাগুলোকে ভালো করে থিতো করে নিয়ে এর মধ্যে কিছুটা জল মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নেব। তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে, তবে এটা তোমরা একটা বাটিতে নিয়ে তুলোর সাহায্যেও চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারো। তো তৈরি আমাদের ম্যাজিক হেয়ার সিরাম। এবার এটাকে তোমরা চুলের স্থিতি কেটে কেটে অ্যাপ্লাই করো ভালো করে, তবে হেয়ার ম্যাসাজ করতে ভুলো না। স্ক্যাল্প ম্যাসাজ করলে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয়, আর কারি পাতাতে আছে বিটা ক্যারোটিন এবং প্রোটিন, যা আমাদের হেয়ার ফল কমায় এবং চুলের বৃদ্ধির ক্ষেত্রেও সাহায্য করে। তো এবার বলি কখন কখন ইউজ করবে। হেয়ার ওয়াশ করার পর ইউজ করো, পরের দিন হেয়ার ওয়াশ করার আগে অবধি চুলে রেখে দাও। এটা তোমরা চাইলে সপ্তাহে প্রতিদিন ইউজ করতে পারো, বা তোমাদের সুবিধা মতো তোমরা এটা ইউজ করতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।